আল্লাহ তাআলার সিফাতি নামগুলোর একটি নাম ধরে আপনি আমল করলে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। খুবই পরীক্ষিত একটি আমল। আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে আমরা জানি, বিশেষ করে 99টি নামের কথা আমরা সকলেই জানি। এই নামগুলো কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ, কিন্তু আমরা অনেক সময় না জানার কারণে আমলগুলো করতে পারি না। আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেক মনের বাসনা থাকে কিন্তু পূরণ হয় না। আপনি যদি আল্লাহ তাআলার এই 99 নামগুলোর মধ্যে থেকে একটি নামের কথা আজকে বলবো, এই নামটা নিয়ে আমল করতে পারেন, আপনার মনের নেক আশাগুলো পূরণ হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা তিনি নিজেই ঘোষণা করে দিয়েছেন যেন আমরা তার নামগুলো ধরে ধরে তাকে ডাকি। রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু আসমাউল হুসনা ফাদউহু বিহা, ও আমার বান্দারা তার কিছু চমৎকার নাম রয়েছে, এই নামগুলো ধরে যদি তুমি তাকে ডাকতে পারো তিনি, তুমি ডাকতে দেরি করবে কিন্তু তিনি শুনতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলেছেন ইস্তাজিব উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাথে সাথে সাড়া দিব। কিন্তু আমরা তো এই কাজগুলো করতে জানি না, এই কারণে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামের কিন্তু অনেক আমল আছে। আমরা আজকে যে আমলটির কথা বলবো, আল্লাহ তাআলা যতগুলো নাম আছে এই নামের মধ্যে আপনি একটি নাম আছে আস-সামাদ, যেটার অর্থ হলো অমুখাপেক্ষী হওয়া। এই আস-সামাদ শব্দ দিয়ে আপনি আমলটা করবেন। দেখেন অনেক সময় আমরা অনেক কিছু করার চেষ্টা করি, ব্যবসা করার চেষ্টা করি, মনের অনেক মাকাসাদ যেগুলো আছে পূরণ করার অনেক রকমের চেষ্টা করি, আমরা অনেক কষ্টও করি, কিন্তু দিন শেষে সাধারণত আমরা দেখি আমাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে না। তো যাদের এই ধরনের প্রবলেম হয়, যাদের মনে হয় যে কিছু কর্ম করার পাশাপাশি আমল করার দরকার, তারা বিশেষ করে এই আমলটি করবেন। তো সিস্টেমটা হচ্ছে আপনি আল্লাহ তাআলার সমাদ যে নামটি আছে সূরা ইখলাসের মধ্যেও এসেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ, এই সমাদ শব্দটা শুরুতে একটা হরফে নেদা যোগ করবেন, অর্থাৎ ইয়া সমাদু অথবা আইয়ুহা সমাদ, এই দুইটা শব্দের যে কোনো একটা আপনি ইয়া সমাদু বলতে পারেন সহজ হওয়ার জন্যে। এরপরে ইয়া সমাদু বলে আপনি প্রতিদিন একটা নির্ধারিত সময় আপনি ঠিক করে নেবেন, যে সময়টাতে আপনি এই নামটা 7 বার থেকে শুরু করে বেজোড় সংখ্যায় আপনি ডাকবেন, এবং যখন আপনি এটি বলবেন তখন মনে মনে নিয়ত করবেন আপনার যেই নেক মাকাসাদগুলো আছে ওইগুলো ধরে ধরে নিয়ত করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি বেশি দিন লাগবে না, আপনি অল্প কিছুদিন একটু নিয়মিত মনোযোগের সাথে আল্লাহ পাককে একেবারে রাজি খুশি করার উদ্দেশ্যে এই আমলটি করুন, দেখবেন আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে। অনেক সময় আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করে হুজুর এত ভালো কিছু আশা করেছি, অনেক সময় অনেক মানুষ থাকে যারা বাবা মাকে নিয়ে হজ করতে যাবে এ ধরনের স্বপ্ন দেখে, কেউ চায় ছেলেটা হাফেজ হয়ে যাক আলেম হয়ে যাক, অনেকের অনেক রকম স্বপ্ন আছে। আপনি চাইলে এই আমলটি করার মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন।